করেছি সেগুলো দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে শশা দেবে, না ভালো লাগলে না দিও। আমার শশা সাইজ, আর এটা হচ্ছে লুচির দিদি, ঠিক আছে, আর এটা হচ্ছে লুচির মা, আর এটা হচ্ছে লুচি। টাইমটাই বেশি কাটে, আর সে থাকলেও সে একটু চুপচাপই থাকে, আমি নিজের মতো থাকি, আমি নিজের মতো ফোন দেখি। একা থাকা আর ওর সাথে থাকা সমান, মানে অনেক আছে আসি সেগুলোকে এইখানে রাখি, দেন এখানে ফুল দিই। চলো বিছানাটা ফট করে ঠিক করে নিই। ইয়েস, হয়ে গেছে, দেখো পুরো এটাকে সরিয়ে এখানে ফেলেছি, এটা ধোবো এখন, আর বেড কভার চেঞ্জ হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো আশা করছি। বেডটা তো ঠিক করে নিলাম, আর এখন একটু আমি চেঞ্জ করে নিয়েছি, যাবো হচ্ছে মার্কেটে। আর একটা জিনিস জানো, দেখো আমার আঙুলগুলো দেখো ফাঁকা, আমি রিংগুলোকে এইভাবে করে রাতেবেলা ঘুমাই সবকটা, তো রিংগুলো পরবো এখন, আর একটুখানি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তারপর যাবো বাজারে। কিছুই না, শুধুমাত্র একটুখানি হেয়ারটে কম করলাম, আর একটু লিপ বাম নিলাম, আর একটুখানি হাতে সব মেখে টেখে নিলাম। তো চলো একটু বাজারে যাই। আজকে বাজারে গিয়ে যেটা নেবো সেটা হচ্ছে, যখন নেবো তখন দেখাবো, নয়তো এনে দেখাবো, ইচ্ছে রয়েছে। কারণ কি রয়েছে, এখন হোলির ভ্যাকেশন, মানে হোলির ছুটি, সবাই বাড়ি গেছে, আমি রয়েছি রুমে, তো আমারও তো ইচ্ছা করে একটু ভালো কিছু খেতে, সবাই বাড়ি গিয়ে ভালো কিছু খাচ্ছে, তো তাই জন্য আমি ভাবলাম একটু বাজারে যাওয়া যাক। ব্যাগ নিই, আর এখানে ফোন দিয়ে সব কাজ চলে যায়, মানে হচ্ছে তোমাদের ধরো কোন রকম ইয়ে লাগে না, মানে পয়সা নিতে হয় না। সব দোকানে, ফুচকার দোকানে হোক, মোমোর দোকানে হোক, কিংবা গ্লোসারি স্টোরে হোক, সবজির দোকানে হোক, সব জায়গায় পেটিএম গুগল পে রয়েছে, কোনো অসুবিধা হয় না। তবু একটু ক্যাশ নিয়ে ব্যাগটা নিয়ে বেরোনো যাক। এই জুতোটা এত কমফোর্টেবল, কি বলবো, এই জুতোটাই মানে আমি পরা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, এত সফট, এটা পরেই যাবো। কিতনা হুয়া, বাইরে ভীষণ রোদ, আমি পুরো জ্বলে খাস ফুলাটা পরে যায়নি, কি গরম লাগছিল প্রচুর। আর আমি প্রচন্ড তাড়াতাড়ি হেঁটে গেছি আর এসেছি, মানে কিছু মিনিটসের মধ্যে মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, কি এনেছি সেটাই তোমাদের দেখাই। এই দেখো, এক জায়গা থেকে আমি খিরা শশা এনেছি 80 টাকা কিলো, তো 80 টাকা কিলো, তো আমি বলেছি ঠিক আছে 500 দাও, তো 500 দেখো, চারটে শশা নিয়েছি হচ্ছে 40 টাকায়, ঠিক আছে, তো 40 টাকা নিলাম। আর এই দিকে এসে একটা, মানে একদম ঘরের সামনে এসে একখানা অনলি খিরা বিক্রি করছে, অনলি শশা বিক্রি করছে, অনেক বেশি, তো তার থেকে আমি দেখো এখানে 40 টাকা কিলোই নিয়ে এসেছি, মানে এটা সবজি আলার কাছে রেট, আর এটা হচ্ছে সিম্পল। আর এই শশাগুলো দেখে আমার বেশি ভালো লাগছে, আর এটা বলছিল দেশি শশা, আমি জানি না কি, আর এটা দেখো এটা বেশি ভালো লাগছে, এটাই বেশি ভালো হবে, 40 টাকা এতগুলো, মানে আমি আজকে 80 টাকা শশা কিনেছি। আর তারপর একটু জিরে কিনেছি, জিরে নেই, আর এখানে চকলেট কিনেছি একটা, কারণ কি আমি পুরো মরে যাচ্ছিলাম, চকলেট ছিল না আমার কাছে। আর এদিকে দুধ আর একটুখানি পনির কিনেছি, পনির দোকানে কিনলে 80 টাকার অনেক হতো, কিন্তু এইটা 80 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছ কোনটুকু একটা কিউব, এইটুকু কিউব একটা পনির, এই দেখো এইটুকু, ঠিক আছে, এটা 80 টাকা নিয়েছে এই পনিরটা। আর দুধ নিয়েছে, দুধ 20 টাকা, এই সব যাই হোক, এই হিজি ভিজি আনতে গেছিলাম, ব্রেকফাস্ট টু মাচ লেট এমনিতেই। আর এদিকে আমার একটুখানি পাউরুটি ছিল, আমি ভেবেছি এটা দিয়ে স্যান্ডউইচ করে খেয়ে নেবো, বাট এটাও ইঁদুর মহারাজ খেয়ে নিয়েছে, কি করব, ব্রেকফাস্ট বুঝতে পারছি না কি বানাই, বুঝতে পারছি না, তাই প্রথমে দুধটা আমি গরম করে নিচ্ছি। আর এদিকে না ভাবছি পনির রোল বানাবো, আর বাদ বাকি জিনিসটা দিয়ে পরোটা বানিয়ে নেবো, একটাই পনির রোল বানাবো। পনির রোল বানানোর জন্য এগুলো একটু কাটাকাটি করে নিলাম, আর এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এইটাকে আমি লাচ্ছার মতো করে বানাবো, ঠিক আছে, তারপর রুটিটা বেলবো, একটু ময়দা নেবো এবার। এই যে পনির রোলের জন্য পনিরটা একটু, আর পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি, যেটা কিনা পনিরের রোলের ভেতরে স্টাফিংটা হবে, তো অল্প একটু এটা ভাজলেই হয়ে যায়, মানে শর্টে টাইপের। দেখো পরাঠাটার উপরে আমি
পনিরটা আর হচ্ছে এদিকে যা ভাজাভাজি করেছি সেগুলো দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে শশা দেবে, না ভালো লাগলে না দিও। আমার শশা ভীষণই ভালো লাগে, আর দেখতেই পারলে কত শশা কিনে নিয়ে এসেছি। একটু শশা দিলাম, আর এই যে একটুখানি কিষান সসও দিয়ে দিলাম। এবার এটাকে মুড়ে মুখে ভরার আর কি পালা, তো এটাকে একটু মুড়ে নেব এখন, এত বেশি যে বেরিয়ে পড়ে যাচ্ছে। তো চলো আমি আমার পনির রোলটা এনজয় করি। বাড়িতে মাকে খাওয়াতে হচ্ছে, মানে যখন যাব। এই যে সুন্দর ট্রেনের দৃশ্য দেখতে দেখতে আমি রোলটা এনজয় করছি। ওই দিয়ে একটা মালগাড়ি, আর এদিকে পনির দিয়ে চানা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তাই জন্য প্রেশার কুকারের মধ্যে এখন এটাকে বসাচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে প্রেশার কুকার সিটি দিতে দিতে আমি এখানে সব একটু কাটাকাটি করে রেখে দিয়েছি রান্নার জন্য। আর ফটাফট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, একটুখানি পনির ভাজা করে নিয়েছি, আলুও ভাজা করে নিয়েছি, সয়াবিন ওইদিকে ভাজা, আর এদিকে তেল গরম হয়ে গেছে, অল্প পাঁপড়ও ভেজে নিয়েছি, আর চৌকন প্রথম লুচিটাই চৌকন বানিয়ে নিয়েছি। আমার জন্য এই চার পাঁচটা লুচি এনাফ, আমার আর মানে প্রয়োজন নেই, এইটুকুই বানালাম। আর পাঁপড় সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো এখন রাখবো, আর সবজিটা বানানো বাকি আছে, সেটাই বানিয়ে নেব। আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে। আমি রান্না করার পর বুঝতে পারছি যে এটা তো আমি ভাই তিন দিনেও খেতে পারবো না। যাই হোক, অন্য কাউকে খাওয়াবো কালকে স্কুলে গিয়ে। তো এই যে তরকারি এখন ডান, তো একটু নিয়ে নেব নিচে, কারণ কি আমি স্নান করার পর খাবো, তো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান টান করে আমি রেডি, আর একটু লেট হয়ে গেছে বিকজ আমি একটু হেয়ার ওয়াশ টাশ করেছিলাম, তো সেই জন্যই। তো চলো তোমাদেরকে খাবারটা খাই এবং রিভিউটা দিই। তো আমার সেই রোলটা খেলাম না, মানে একটা রোল পেট ভরিয়ে দেয় সেটা তো তোমরা জানোই, তো সেই জন্য আমার খিদেটা একটু কম রয়েছে। তো তবুও চলো খেতে তো হবে, খাই এবং রিভিউটাও দিতে হবে তোমাদের, তাই না? লাঞ্চ রেডি। এই যে এখানে স্যালাড হিসাবে শশা রয়েছে, আর এই যে পনির কাবলি ছোলা তরকারি রান্না করেছি সেটা, আর পাঁপড় আর লুচি। আমি সব করতে করতে লুচি একদম ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমি ফটাফট আমার লাঞ্চটা সেরে নিই। নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? কি বলো তোমরা? আর লুচির সাইজ দেখবে তোমরা আমার, এই দেখো লুচির সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে লুচির সাইজ, আর এটা হচ্ছে লুচির দিদি, ঠিক আছে? আর এটা হচ্ছে লুচির মা, আর এটা হচ্ছে লুচির পাপা। চারটে বানিয়েছি এরকম। তো সবার আগে লুচিকে দিয়ে স্টার্ট করা যাক। এই যে এরকম ভাবে একটুখানি তরকারিটা নিলাম, পুরোটা একসাথে খেতে পারবো। আরে আমি কি নিজের রান্না নিজে সুনাম করবো বলো? আমি রান্নাটা ভালোই করি, ঠিক আছে? সকালে এগরোল করেছিলাম না, হ্যাঁ সকালে এগরোল করেছিলাম, প্রেমে পড়ে গেছি, মাম্মামকে কল করে, ভিডিও কল করে, বোনকে ভিডিও কল করে, তোমাদের সাথে শেয়ার করে শান্তি হয়নি, এত ভালো করেছি। আমি খাওয়াটা এনজয় করি, দেখা হচ্ছে খাওয়ার পরে, খাওয়াটা আমি এনজয় করি ঠিকঠাক করে, ঠিক আছে? এখন টাটা। জানো তো আমি স্নান করে চুল শুকাতে শুকাতে আমি একটা কবিতাও লিখেছি, মাঝে মাঝে লেখালেখি করি, তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি। তো সেই কবিতার মধ্যে মানে নিজের
কবিতাগুলো থাকি বলতো, কবিতা ঠিক বলবো না, কয়েকটা লাইন লিখি আমি, যেগুলোর মধ্যে ধরো নিজের কথাগুলোই তুলে ধরলাম এরকম টাইপের। তো আমি একা থাকতে থাকতে আমার রুমমেট নেই, সে হোলিতে বাড়িতে গেছে, সে থাকলেও উইকেন্ডসে বাড়ি চলে যায়, আর সে না থাকলে আমার একা টাইমটা বেশি কাটে, আর সে থাকলেও সে একটু চুপচাপই থাকে, আমি নিজের মতো থাকি, আমি নিজের মতো ফোন দেখি। একা থাকা আর ওর সাথে থাকা সমান, মানে অনেক আছে অনেক বক বক করে, ও কিন্তু সেরকম নয়, ও একটু চুপচাপ থাকার মতো মানুষ। তো ওর সাথে থাকলে আমি কবিতা লেখা, মানে ছবি আঁকা, নিজের মতো সময় কাটানো করতে পারি, এরকম নয় যে একজন রয়েছে অসুবিধা, এরকম কিন্তু নয়। তো যাই হোক না কেন, সেই কবিতা তোমাকে পরে শোনাবো, আর নিজে শুনলাম তো করলাম, তবু বলছি আমি রান্নাটা ভালোই করেছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চারটে লুচি খেতে পারছি না। চারটে লুচির সাইজও তোমরা দেখে নিয়েছো, তাও আমি খেতে পারছি না, বিকজ রোলটা সকালে খেয়েছিলাম, এখন 2:45 বাজে, তাও আমার দ্বারা খাওয়া হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে আমি আবার পরে দেখা করছি, পরে পরে পরে। সন্ধে মানে আঁকা ঝোঁকা লেখালেখি নিয়ে বসা, একটু চকলেটও খাচ্ছিলাম, আর অনেকগুলো কবিতা লিখেছি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এটা আমার কোনো রাফ আর ফায়ার কপি নয়, মানে একেবারে যেটা মনে আসে সেই লাইনগুলি লিখি, আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো একটা দুটো জায়গায় একটু ভুল রয়েছে, সেই জায়গাগুলো আমি এভাবেই লিখেছি। তো যাই হোক, এই কবিতাটা এখন আমি লিখেছি, তারপর একটু চকলেট খাচ্ছিলাম, জলটাও শেষ হয়ে গেছে, একটু ভিডিও এডিট করলাম। আজকে সারাটা দিন ময়দা খেয়ে নিজেকে ময়দা ময়দা লাগছে। এই দেখো আমি একটুখানি সবজি নিয়ে নিয়েছি, সবজি আমার খেতেই হবে কারণ অনেক সবজি বানিয়েছি, কালকে সকালে টিফিনে স্কুলে সবাইকে নিয়ে একেবারে দেব। আর এইদিকে নিয়ে নিয়েছি একটু দুধ, দেখতে পাচ্ছ, আর একটাই পরোটা বানিয়ে নিয়েছি, এই দেখো একটাই পরোটা বানিয়ে নিয়েছি, এটাই এখন খেতে চলেছি, এটাই আজকে আমার ডিনার। এর মতো লেট আমার কোনো দিন খাওয়াতে হয় না, 30 মিনিট সোবার্স হয়ে গেছে তারপর আমার খাওয়া দাওয়া হলো। আমি খাওয়ার একদম ওয়েস্ট করতে পছন্দ করি না, তার সাথে এত হেভি খাবার আজকে পুরোটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকদিন পর এরকম হেভি একটা দিন গেল। যাই হোক, আগে আমাকে দেখতে পাচ্ছো, এই যে আমি লাগাতে এসেছিলাম তালা, তালা লাগিয়ে দিয়েছি, এখন যাচ্ছি ওপরে। আমার ভগবানকে আমি ফুল দিতে পাচ্ছি না, কারণ কি আমি ভগবান ঠাকুর আমি ছুঁতে পারবো না কিছুদিন, তো সেই জন্যই তোমাদেরকে দেখাতেও পারিনি আমি ভগবানকে। দেখো আমি কৃষ্ণকে, আমি এরকম স্কুল থেকে ফুল নিয়ে আসি, সেগুলোকে এইখানে রাখি, দেন এইখানে ফুল দিই, আর এই পাপড়িগুলোকে সাইড সাইড করে অল্প অল্প করে রেখে দিই। তো এই ফুল দিয়ে পরে কিছু একটা করব, সেই জন্য যেন ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কাজ করতে ভালো লাগে, এই আর কি।